পদ্মা সেতু রেললিং প্রকল্পের ভাঙা থেকে যশোরের রূপদিয়া পর্যন্ত 84 কিলোমিটারে প্রথমবারের মতো ট্রায়াল রান চলে। 7 কিলোমিটার গতিতে মালবাহী ট্রেন 1.5 ঘন্টায় পৌঁছে যায় রূপদিয়ায়। এখন ফিরতি পথে রূপদিয়া থেকে 80 কিলোমিটার গতিতে ভাঙার জংশনের উদ্দেশ্যে ছুটছে ট্রেন। মধুমতি সেতুর উপর দিয়ে এই প্রথমবারের মতো ট্রেন নড়াইলে পৌঁছায়। স্থানীয়রা বলছেন উৎপাদিত কৃষি পণ্য বাজারজাত ছাড়াও এই অঞ্চলে কলকারখানা এবং ব্যবসা বাণিজ্যে নতুন মাত্রা তৈরি হবে এই ঢাকা থেকে যশোর পর্যন্ত সরাসরি ট্রেন লাইনের কারণে। দক্ষিণাঞ্চলের মানুষ কিন্তু নতুন ট্রেন ঘিরে নানাভাবে উপকৃত হবে। আগামী জুলাইয়ের মধ্যেই বাণিজ্যিকভাবে এই অংশে ট্রেন চলাচল করবে এবং এই ট্রেন চলাচলকে কেন্দ্র করে যেসব ট্রেন স্টেশনগুলো আছে সেগুলো কিন্তু উপর শহরে রূপান্তর হতে যাচ্ছে। এই ভাঙা থেকে যশোরের রূপদিয়া পর্যন্ত 10টি ট্রেন স্টেশন রয়েছে যেগুলো নতুনভাবে তৈরি করা হয়েছে, সেখানেও কিন্তু এখন নির্মাণযজ্ঞ চলছে, সেগুলো খুব শীঘ্রই সম্পন্ন করা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। যিনি এই ট্রেনটি চালাচ্ছিলেন তিনি বলছেন অন্যান্য স্থানে যেভাবে ট্রেন চালান তার চেয়ে অনেক স্মুথলি তারা চালাতে পারছেন, কারণ এখানকার যে রেল ট্র্যাক সেটি অনেক বেশি উন্নত মানের এবং এখানকার রেল ট্র্যাক কিন্তু কংক্রিটের, সে কারণে প্রযুক্তিগতভাবে এখানে কিন্তু অটো সিগন্যালিং সিস্টেমে ট্রেন চলাচল করতে পারছে। যশোরের রূপদিয়া থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ।